পৌরসভার চেক জালিয়াতি করে অ্যাকাউন্ট থেকে 97,347 টাকা উধাও হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পূর্ব বর্ধমান জেলার কানলা পৌরসভায়। এ ব্যাপারে কানলা পৌরসভার প্রশাসক কানলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি কানলা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গিয়ে বিষয়টি জানাতে যান বিধায়ক দেবপ্রসাদ বাগ। দেখুন, আমাদের একটা মা ক্যান্টিন চলে, জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম স্বপ্নের প্রকল্প 5 টাকার ক্যান্টিন। এই 5 টাকার একটা ক্যান্টিন আমাদের এখানে দীর্ঘদিন ধরে চলে, ভাত ডাল তরকারি ডিমের কারি সহ, এবং এটা ভোটের আগে থেকে এইটা চলছে। এর একটা আমাদের একটা নির্দিষ্ট একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে গভর্নমেন্টের ভর্তুকিটা ঢোকে। ওই অ্যাকাউন্টে যেটা আছে সেই চেক বইয়ে আমার নাম দেবপ্রসাদ বাগ, যখন আমি চেয়ারম্যান ছিলাম তখন সেই একদম ছাপানো চেক আমার নাম প্লাস হচ্ছে এখানে যে রবীন্দ্রনাথ চ্যাটার্জির নাম লেখা আছে সেই চেকেই আমরা, চেকগুলো আমাদের ক্যান্সেল করা হয়নি যেহেতু আমি এখন আর চেয়ারম্যান নেই, কিন্তু ওই চেকেই হচ্ছে স্ট্যাম্প মেরে, রবার স্ট্যাম্প মেরে আমরা চেকগুলো দিচ্ছিলাম। গতকালকে হঠাৎ আমাদের কালনা পৌরসভা থেকে যিনি ফিনান্স অফিসার আছেন তিনি আমাকে ফোন করে বললেন যে মা ক্যান্টিন থেকে 97,347 টাকার একটা চেক জালিয়াতি হয়েছে, অথচ আমরা এটা দিইনি, আমাদের কাছে অরিজিনাল চেকটা রয়েছে। আমি আমাকে বললেন যে আপনি অন্ততপক্ষে আসুন, আমি বিধায়ক হিসেবে আজকে এলাম, এসে দেখলাম যে হ্যাঁ আমাদের কাছে অরিজিনাল চেক রয়েছে, একদম হুবু একটা ডুপ্লিকেট চেক হয়েছে। সেই চেক থেকে 97,347 টাকা বেরিয়ে গেছে ব্যাঙ্ক অফ বরোদার, ওখানে আমাদের অ্যাকাউন্টটা আছে, আর টাকাটা বেরিয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে, অ্যাক্সিস ব্যাঙ্কে সেই চেকটা জমা পড়েছিল কলকাতার একটা ব্রাঞ্চে। আমি এটা দেখার পর আমি ব্যাংক কর্তৃপক্ষকে বললাম দুটো কারণ, যে একটা হচ্ছে কিনা যে এই চেকটা যে নকল আপনারা ভালো করে দেখলেই বোঝা যাচ্ছে এটা একটা জালি চেক, আর দ্বিতীয় হচ্ছে কিনা যে আমাদের ব্যাংক আমাদের চেকের যে যে সিগনেচার থাকা যে 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 জায়গায় দরকার সেখানে নেই, কিন্তু নকল, পুরোটাই নকল হয়েছে। এখন প্রশ্ন আমার দুটো জায়গায় যে কালনা পৌরসভা একটা সরকারি সংস্থা, সেখান থেকেও যদি আমাদের এই ধরনের জালিয়াতি হয় তাহলে সাধারণ মানুষের টাকার নিরাপত্তা কোথায়? চেকে জালিয়াতি হচ্ছে, অনলাইনে জালিয়াতি হচ্ছে, এটিএমে জালিয়াতি হচ্ছে, ফিক্সড ডিপোজিটে জালিয়াতি হচ্ছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে জালিয়াতি হচ্ছে। ব্যাংক মানেই তো এখন যেন মনে হচ্ছে প্রতারণার জায়গা। এত মানুষ যদি প্রতারিত হয়, সরকারি সংস্থা যদি প্রতারিত হয়, তাহলে মানুষ যাবে কোথায়? আজকে তো বলতে তো কোনো অসুবিধা নেই যে কালনা মিউনিসিপ্যালিটিও তো নিরাপদ না, এবং আমি এক্ষুনি বললাম যে আমাদের যত অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা অ্যাকাউন্ট চেক করতে, কারণ এই ধরনের চেকের যদি জালিয়াতি হয়, এইভাবে যদি টাকা যদি বেরিয়ে যায় তাহলে তো আগামী দিনে কোনো ব্যাংকই তো নিরাপদ না। ব্যাংকের গচ্ছিত অর্থ যেমন নিরাপদ না, ব্যাংকের অন্যান্য ক্ষেত্রেও কোনো জিনিসই হচ্ছে আর ব্যাংকে নিরাপদ থাকছে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি তো কেন্দ্রীয় সরকারের কাছে প্রশ্ন, আমার মানে স্যার নরেন্দ্র মোদীর কাছে এই প্রশ্ন যে স্যার আপনি কি বলতে পারেন যে মানুষ কোথায় নিরাপদ? আপনার রাজত্বে তো কোনো মানুষ যেমন নিরাপদ না, টাকা রাখলো সে কি মধ্যযুগীয় ব্যবস্থা বা চালু করতে হবে যে মাটির তলা গর্ত করে মানুষকে টাকা রাখতে হবে? ব্যাংকের ম্যানেজার তদন্তের আশ্বাস দিয়েছেন। 15 তারিখে কালনা মিউনিসিপ্যালিটি থেকে আমাদেরকে জানানো হয়, তো আমরা সঙ্গে সঙ্গে স্টেপ নিয়ে আমাদের যেটা সার্ভিস ব্রাঞ্চ কলকাতা সেখানে আমরা খবর দিই। সার্ভিস ব্রাঞ্চ কলকাতা সঙ্গে সঙ্গে অ্যাক্সিস ব্যাঙ্ক যাদের এখানে ক্লিয়ার হয়েছে তাদের কাছ থেকে সঙ্গে সঙ্গে ইমিডিয়েট চার্জব্যাক ক্লেম করে এবং যে অ্যাকাউন্টে ক্লিয়ার হয়েছে সেই অ্যাকাউন্টটাকে ইমিডিয়েট ফ্রিজ করতে বলা হয়। ঠিক আছে, আমরা সার্ভিস ব্রাঞ্চের সাথে রীতিমতো সবসময় যোগাযোগ করে রেখেছি, আজ সকালেও কথা হয়েছে, আমরা এফআইআরের কপি পেলে সঙ্গে সঙ্গে সার্ভিস ব্রাঞ্চে জমা করবো এফআইআর কপিটা, এটা যে ফ্রড হয়েছে এবং তার ইনভেস্টিগেশন স্টার্ট হবে। যার গাফিলতি সে পে করতে বাধ্য, কাস্টমার তো হ্যারাস হবে না, ধরুন কাস্টমারের নিজস্ব টাকা, ঠিক আছে, এটা ব্যাংকের কোন তরফ থেকে গাফিলতি হয়েছে সেটা ইনভেস্টিগেশনে দেখা যাবে, কাস্টমার অবশ্যই তার টাকা ফেরত পাবে। আরেকটা জিনিস আপনি অ্যাসিওর করছিলেন আপনারাও ভালো করে জানেন যে যারা ফ্রড তাদের এত বুদ্ধি যে তারা নতুন নতুন উপায় করে, সেই জন্য এখন রিসেন্টলি RBI একটা রুলস করেছে পজিটিভ পে কনফার্মেশন। আমি এই মাধ্যমে সমস্ত গ্রাহকদেরকে বলতে চাইবো যে তারা যখনই কোনো চেক কাউকে ইস্যু করবে
তখন যেন সঙ্গে সঙ্গে তারা পজিটিভ পে কনফার্মেশন করে দেয়। পজিটিভ পে কনফার্মেশন করার অনেকগুলো উপায় আছে, SMS এর মাধ্যমে, নেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ইভেন ব্রাঞ্চে এসেও করতে পারবেন। কালনা পৌরসভার মা ক্যান্টিনের একটি অ্যাকাউন্ট থেকে চেক জালিয়াতি হয়। বিষয়টি বুধবার জানতে পারে কালনা পৌরসভার ফিনান্স দপ্তরের কর্মীরা। ব্যাংক কর্তৃপক্ষ জানান, কলকাতার রাজী দেবী নামে এক মহিলার অ্যাকাউন্টে ওই টাকা জমা পড়েছে। ব্যাংক কর্তৃপক্ষ ওই ব্যাংকের সাথে যোগাযোগ করে। এই বিষয়ে আমরা তো জানতে পেরেছি, আমরা বিষয়টা নিয়ে তদন্ত নিজে আভ্যন্তরীণ পৌরসভাগতভাবে যে তদন্ত হওয়ার সেটা করছি, এবং ব্যাংকের সঙ্গে আমাদের বিধায়ক সাহেব গেছিলেন, FO সাহেব গেছিলেন, গিয়ে কথাবার্তা বলে এসছেন। নিশ্চয়ই এটা এখনও আমরা আভ্যন্তরীণ বিষয়টা ভালো করে জেনে নিই যে কীভাবে মিসিংটা হয়েছে, তারপরে আমরা পরবর্তী স্তরে আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়া তাই নেব। সাময়িক একটু তো ধাক্কা লাগবে, কিন্তু আমরা এটাকে রিকভারি করবো, অবশ্যই রিকভারি করবো, সে যেখান থেকে হোক যেমন করে হোক রিকভারি করবো। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।